শুধু গেম খেলা হ্যাঁ শুধু গেম খেলা সকাল হয়েছে আর গেম খেলা কি তোর গায়ে কত জোর তোর গায়ে কত জোর আছে দেখি এই যে তোর গায়ে এদিকে এদিকে গেম দিচ্ছে এদিকে এই শোনা এই যা এই সারাক্ষণ গেম তো সারাক্ষণ গেম তো সারাক্ষণ গেম হবে না চল 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 এদিকে সারাক্ষণ গেম অল টাইম আমাদের বাড়ি যখন আসবে দিদির ফোনটা নিয়ে গেম খেলা শুরু করে দেবে আর হেভি দুষ্টু হয়েছে তুমি এদিকে আসো এ দুষ্টুমি করে তো হেভি দুষ্টুমি করে তো যাই হোক আজকে আমাদের বাসন্ত পুজোর অষ্টমী পুজো দিদি এখন যাচ্ছে পুজো মণ্ডপে পুজোর ওখানটায় আমিও যাবো ওখানে ঠিক আছে আর এইটা সকাল সকাল এসে গেম শুধু গেম শুধু গেম শুধু গেম ওকে বলেছি অয়নকে বলেছি আমি নাগরদোলনায় তুলে তোকে ওখান থেকে ছেড়ে দেবো একা একা তুলে দেবো ঠিক আছে দেখবি কী করবি তখন চালু করা আছে আমার দিদি এখন যাচ্ছে পুজো মণ্ডপে তাই তো অন্নপূর্ণা পুজো আজকে অন্নপূর্ণা পুজো প্লাস অষ্টমী পুজো হ্যাঁ তো পুজো মণ্ডপে যাচ্ছি গিয়ে টুকুচি টুচি দিয়ে আসি পুজোর ওখানে গিয়ে পাঁচ রকম মিষ্টি দাও আজকে অষ্টমী পূজা আর অন্য পূজা তো তো ঠাকুরের একটু মিষ্টি নিয়ে যাচ্ছি এখান থেকে দিদি মিষ্টি নিতে বললো এই আমার ফাইনালি মিষ্টি নিয়ে ডান এই ফাইনালি আমাদের মহা অষ্টমী পুজো শুরু হচ্ছে এখানে সমস্ত ফল টল কাটার পর্ব চলছে এখানে পিসি রয়েছে কাকি কাকি সবাই রয়েছে দিদি দাদিরা রয়েছে সিরিয়াসলি বলছি ভাই গরম যেইভাবে পড়েছে না তার মধ্যে আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো প্লাস অষ্টমী পুজো ঠিক আছে দুর্গা বাসন্তী পুজো তো শুরু হয়ে গেছে বেশ ভালো লাগছে লেভেলের গরম দিয়েছে প্রচুর হিট করছে মানে আজকে গরমের ইয়েটা ভালো ভাই গরম দিক ঠিক আছে কিন্তু বৃষ্টি এনে না যাই হোক এই জায়গাটা পুরো বেলুন টেলুন দিয়ে এরকম করে সাজানো এই গতকালকে নৃত্য অনুষ্ঠান হয়েছে ওইগুলো দেখাইনি এরকম গতকালকে আমি অন্য জায়গায় ভিডিও করতে গেছিলাম আজকে যেহেতু ফ্যামিলি ব্লগ করছি আজকে মেলার অনেক কিছু পাট দেখাবো আর আজকে আমার ফেসবুক পেজের জন্য ঠিক আছে একদম অন মেলার মধ্যে পাবলিকের মধ্যেখানে নাচ করবো ঠিক আছে একটা একটা চ্যালেঞ্জ ভিডিও করবো ঠিক আছে নাচের ওটা ফেসবুক পেজের জন্য ঠিক আছে সেইটা আজকে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে বন্ধুরা সবাই ওটা করে দেখাতে হবে ওটা পুজো মণ্ডপের থেকে বাড়ি এসে কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ কমপ্লিট করে এই যে স্নান করে উঠলাম আর দিদি এখনও পুজো মণ্ডপের ওখানে অঞ্জলি দিচ্ছে আজকে যেহেতু অষ্টমী পুজো না আর অষ্টমী পুজো অনেকটা দেরি হয় হতে বলতে না বলতে আমার দিদি চলে এসছে হয়ে গেছে পুজো প্রসাদও নিয়ে চলে এসছিস এই যে ভোগ দিয়েছে মিষ্টি সবাইকে প্রসাদ টসাদ দিলাম এত হয়ে গেল এর মধ্যে কটা বাজে ও আমি তো ঘড়ির কাটা খেয়াল করিনি তিনটে বাজে দেখেছিস আমার কাছে ফোন টোন কিছুই ছিল না আমি টাইম খেয়াল করিনি বাড়িতে কাজ করছিলাম কিছু কাজ করে আমি একেবারে বাথরুমে গিয়ে স্নানটা করেছি আমি ঘড়ির টাইম দেখিনি এই হচ্ছে ঠাকুরের ভোগ এখানে হচ্ছে খিচুড়ি রয়েছে পায়েস রয়েছে শশা রয়েছে আর একটা বেগুন ভাজা রয়েছে তখন থেকে চুলটা আছড়ে যাচ্ছে খিদে পেয়ে গেছে আড়াইটা বাজ দেয় কোনো মানে কোনো তারা নেই অন্য সময় তারা দাও অন্য সময় তারা দাও তুমি স্নান কখন করেছো বলো কখন করেছি তুমি আজকে ভীষণ তোমার খিদে পেয়েছে তাই তুমি বিরাট ব্যস্ত করছো আর যখন আমার খিদে লাগে তখন তো তুমি আয় বাবু তুমি আসো সে আমি লেট করতে পারি কিন্তু তারপরে তুমি লেট করবে আমি একদিন সপ্তাহে বাড়ি থাকি আমার অনেক রকমের কাজ থাকে আমার নিজেকে শ্যাম্পু করতে হয় নিজের কাঁচা ধোয়া থাকে ঠিক আছে চুপ করো এবার খিদে দাও হ্যাঁ ও তো দিচ্ছে সে তখন থেকে খিদে পেয়েছে গলা বসে গেছে ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ গা হাত পা ব্যথা তার মধ্যে আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও শ্যুট করতে হবে সেটা করবো আর এইদিকে দিদি খেতে দিয়ে দিয়েছে ঘ্যাট আর ডাল রয়েছে আর কুমড়ো ভাজা টাজা রয়েছে নিরামিষ রান্না করেছে এখানে পিকু বেলুনটা ফাটানোর চেষ্টা করছে যদি ফাটায় ওর ঠোঁটে লেগে যদি ফাটে ও ভয় পেয়ে লাফিয়ে উঠবে ওর লবরটা দেওয়া ফাটিয়ে দেবো আমি এই ওটা যে ফাটাতে যাচ্ছিস তুই এক্ষুনি লাফিয়ে উঠবি কিরে কিরে আমার ক্যামেরাটা দেখলে কি তোর কামড়া দিচ্ছে করে কিরে জাস্ট বাড়ির থেকে এলাম আর এখন মায়ের মন্দিরে এসেছি এই যে কিছুক্ষণ আগেই মহা অষ্টমী পূজা শেষ হলো আর অন্নপূর্ণা পূজাও আজকে ছিল ঠিক আছে অন্নপূর্ণা পূজাও ছিল আর পুরো মানে আল মনেই হচ্ছে না আর বাসন্তী পুজোর দুটো নাম এটা মনে হচ্ছে পুরো দুর্গাপুজো দুর্গাপুজোর মতো একটা ফিল পাওয়া যাচ্ছে ঠিক আছে যাই হোক মায়ের পুজো একটু আগেই কমপ্লিট হলো আর নবমী কালকে হচ্ছে নবমী আজকে হচ্ছে অষ্টমী পুজো হয়েছে কালকে নবমী দশমী তারপরে পুজো শেষ হয়ে যাবে পুজো পাঁচ দিন হয় তারপরে অনুষ্ঠান মানে মেলা অনুষ্ঠান মাও থাকবে দশ দিন সব কিছু থাকবে বেশ মাকে এত সুন্দর লাগছে
আর আমরা এরকম পুজোর শেষে না ফল মিষ্টি টিষ্টি খাই, পুজো শেষ হয়ে যাওয়ার পরে। বিশেষ করে অষ্টমীর দিন ফল মিষ্টিটা বেশি থাকে। বাট এখানে এসছি দেখি কিছুই নেই, সব নিয়ে চলে গেছে, হয়তো ক্লাবে রেখে দিয়েছে। আর আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে না, ঠান্ডা এত খেয়েছি, তার মধ্যে অ্যানাউন্সমেন্ট করছি আমাদের এখানে অনুষ্ঠানে, তো গলাটা একটু বসে গেছে। আর এরকম বেশ পুজোর শেষে সবাই মিলে বন্ধুরা ফল মিষ্টি টিষ্টি খেতাম, একটা অন্যরকম আনন্দটা লাগতো। মানে বাইরেটা ভাই ভালোই রোদ আর গরম, কিন্তু একটা বিকেলের মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, বেশ এটা বেশ ভালো লাগছে। এতক্ষণ বাদে গানটা বন্ধ করলো, বাপরে বাপ আমার গলা বসে গেছে, আবার চালাচ্ছে। যাই হোক, ওইদিকে সুন্দর সানসেট হচ্ছে, ওই যে ঠিক আছে। আর এই চেনটা চলছিল ড্রাগনটা, মানে বাচ্চা কাচ্চা এমনভাবে উঠছে, ঠিক আছে, একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটে যেত আমি আর যদি অরিজিৎ না আসতাম এখানে। এদের ধারা দিয়েছি, এই যে নিচে গিয়ে দাঁড়িয়েছে, এরা যে এত দুষ্টু। বাপরে বাপ, এই জাস্ট ঘরে এসে একটু গা হাত পা ধুয়ে স্নান করলাম, জানি না এমনি ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে, তারপরে অ্যানাউন্সমেন্ট করছি আরও গলা ব্যথা হয়েছে, তারপরে আবার স্নান করলাম আরও গলা ব্যথা হবে কি জানি না। যাই হোক, মাঠে আজকে আমাদের মাঠে ডান্স কম্পিটিশান হবে। এই জাস্ট আমি ফাইনালি গুছিয়ে রেডি হয়ে গেলাম, আমাকে ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করতে হবে। আর আজকে ডান্স কম্পিটিশান আছে, ঠিক আছে, মানে বাচ্চাদের প্লাস সিনিয়রদের, মানে যেরকম টিভিতে ডান্স মানে কম্পিটিশানগুলো হয় সেইভাবে এরকম একটা পার্টিসিপেট করেছে, এরা অ্যারেঞ্জমেন্ট করেছে। যাই হোক, অ্যানাউন্সমেন্ট আমাকে করতে হবে, ঠিক আছে। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যা খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। এখন গিয়ে মেলায় তো ভিডিও করতে পারবো না, ঠিক আছে, মেলায় ব্লগ বানাবো রাতে, তো এখন গিয়ে একটুখানি তোমার এগরোল বা চাউমিন টাউমিন খাবো, কিছু খেয়ে মানে পেট ভরাবো, তারপরে গিয়ে অ্যানাউন্সমেন্টটা করবো, ঠিক আছে। যাই হোক,